রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট। খালেদা জিয়া কি বলেছে, ওনাকে আবার কে মারতে যাবে? কিন্তু একটা কথা আপনাদের মনে থাকা উচিত, ঠিক এই গ্রেনেড হামলার আগে খালেদা জিয়ার বক্তৃতা কি ছিল? সে বক্তৃতা বলেছিল, আওয়ামী লীগ শত বছরেও ক্ষমতায় যেতে পারবে না। আর শেখ হাসিনা, প্রধানমন্ত্রী তো দূরের কথা, বিরোধী দলের নেতাও কোনোদিন হতে পারবে না। এবং যখনই এভাবে আমার উপর এক একটা হামলা, তার আগেই তাদের এরকম একটা বক্তৃতা, যার ফলে জঙ্গিবাদ সৃষ্টি, বাংলা ভাই সৃষ্টি, 500 জায়গায় একই দিনে বোমা হামলা 63 জেলায়, কিবরিয়া সাহেবকে গ্রেনেড হামলা করে হত্যা, আমাদের কামরানের উপর 2-2 বার গ্রেনেড হামলা, বাগেরহাটে হেলালের মিটিংয়ে বোমা, সুরঞ্জিত সেনগুপ্ত মিটিংয়ে বোমা, মানে আমাদের কোনো জায়গাটা মিটিং করার উপায় ছিল না যেখানে তাদের বোমাবাজি আর তাদের গ্রেনেড হামলা আর অত্যাচার ছিল হয় নাই। এইভাবে প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা জেলায় জেলায়, বরিশালে কোনো মানুষ যেতে পারতো না, কোনো সাংবাদিক যেতে পারতো না, কারণ সাংবাদিকদের জন্য নিষিদ্ধ হয়ে গেছিলো বরিশাল বিভাগ, ভোলা থেকে শুরু করে আমাদের আগলঝোড়া গৌর নদী থেকে শুরু হয়ে সমস্ত এলাকায় সেখানে কেউ যেতে পারেনি। এমনকি আমি জোর করে যখন ওখানে গেলাম, মিটিং করতে দেবে না, লালমনে কেউ নাই, কোনো মানুষ আসতে পারবে না। আমি বললাম ঠিক আছে, আমি রাস্তায় দাঁড়ায় সেখানে মিটিং করবো। গৌর নদীতে আমার গাড়ি আটকালো, এমনকি আমাদের যে সাবেক প্রেসিডেন্ট হামিদ সাহেব গিয়েছিলেন বরিশাল, তার উপরে বোমা হামলা, তার গাড়িতে আক্রমণ, গফরগাঁয়ে আমাকে হাত দেখালো বলে সেই একজন মুসল্লি তার কাঁচা দাড়ি টেনে টেনে ছিঁড়ে তাকে অত্যাচার করেছে। তো এইরকম সারা বাংলাদেশে তারা অত্যাচার এবং হত্যাকাণ্ড ঘটিয়েছে। 21 আগস্ট গ্রেনেড হামলায় আমাদের বহু পার্লামেন্ট মেম্বার এবং অনেকে তো আহত ছিল, আর আইবি রহমান সহ 22 জন নেতাকর্মী মারা গেল, তার আলামতটুকু পর্যন্ত রাখতে দেয়নি। এমনকি আমরা পার্লামেন্টে টেনে যা কথা বলবো, আলোচনা করব, সে সুযোগ আমাদের দেয়নি। এবার তাদের মুখেই বলছে প্রকাশ্যে আর একটা 15 আগস্ট হবে, আর তারপরে তো আমাকে সরাসরি বিএনপির একজন নেতা যখন বললো যে আমাকে হত্যা করে মাটিতে পুঁতে ফেলবে, কার কথা এটা? বিএনপিকে এই জবাব দেবে? ওই যে আমেরিকার বাইডেনরে 300 পাউন্ড ওজন 65 বছরের এক বয়স্ক লোক, সে খালি একটা ঘোষণা দিয়েছে, সেই জন্য তাকে আমেরিকার FBI সরাসরি গুলি করে হত্যা করেছে। আর আমি তো থ্রেট, বোমা হামলা, গ্রেনেড হামলা, বোমাপুত রাখা, সরাসরি গুলি, এ তো অনবরত আমাদের ভাগ্যেই আছে। বেঁচে যাচ্ছে আমার নেতাকর্মীরা আমাকে মানব ঢাল রচনা করে আমাকে রক্ষা করছে। এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন, তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন। থ্যাংকস টু এভরিওয়ান রেড গ্রিন অনলাইন।